পাচারকালে বিএসএফের হাতে আটক কয়লা শহরের গোমাফিয়া সুন্দর আলীর গরু বোঝাই দুইটি গাড়ি। বুধবার দুপুরে গরু বোঝাই গাড়ি ধর্মনগর থানার হাতে তুলে দিল সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর বিওপির জওয়ানরা গোপন একটি সংবাদের ভিত্তিতে মোট ২৪টি গরু বোঝাই দুটি বোলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়। গাড়ির সাথে আটক করতে সক্ষম হয় তিন পাচারকারীকেও। ধৃতদের নাম শফিকুল ইসলাম, হিলাক আলী, নুরুল ইসলাম। তাদের বাড়ি কয়লা শহরে বলে প্রাপ্ত খবরে জানা গেছে। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলাকে ব্যবহার করেই আন্তঃরাষ্ট্রীয় গরু পাচারের বিশাল নেটওয়ার্ক চলছে, আর এতে রাজ্যের বিভিন্ন এলাকার মাফিয়ারা জড়িত রয়েছে। সূত্রের খবর, আটককৃত গরুগুলি কয়লা শহরের মাফিয়া সুন্দর আলীর বাড়িতে নিয়ে যাচ্ছিল ধৃত পাচারকারীরা। এই পাচার চক্রে জড়িত রয়েছে ফটিকরায়ের বছ মিয়া, হুসাইন আলমাজ মিয়া, তাছাড়া কয়লা শহরের সুন্দর আলী ছাড়াও রয়েছে বকুল মিয়া। একই সাথে তাদের সাথে বিশালগড়ের কুখ্যাত মাফিয়া নারায়ণ দেবনাথও জড়িত। জানা গেছে, এই গরু পাচার চক্রটির বিরুদ্ধে রাজ্য প্রশাসন খুব শীঘ্রই বড়সড় পদক্ষেপ নিতে চলছে। বর্তমানে গাড়িসহ পাচারকারীরা ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠাবে পুলিশ। পাচারকালে বিএসএফের হাতে আটক কয়লা শহরের গোমাফিয়া সুন্দর আলীর গরু বোঝাই দুইটি গাড়ি। বুধবার দুপুরে গরু বোঝাই গাড়ি ধর্মনগর থানার হাতে তুলে দিল সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর বিওপির জওয়ানরা গোপন একটি সংবাদের ভিত্তিতে মোট ২৪টি গরু বোঝাই দুটি বোলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়। গাড়ির সাথে আটক করতে সক্ষম হয় তিন পাচারকারীকেও। ধৃতদের নাম শফিকুল ইসলাম, হিলাক আলী, নুরুল ইসলাম। তাদের বাড়ি কয়লা শহরে বলে প্রাপ্ত খবরে জানা গেছে। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলাকে ব্যবহার করেই আন্তঃরাষ্ট্রীয় গরু পাচারের বিশাল নেটওয়ার্ক চলছে, আর এতে রাজ্যের বিভিন্ন এলাকার মাফিয়ারা জড়িত রয়েছে। সূত্রের খবর, আটককৃত গরুগুলি কয়লা শহরের মাফিয়া সুন্দর আলীর বাড়িতে নিয়ে যাচ্ছিল ধৃত পাচারকারীরা। এই পাচার চক্রে জড়িত রয়েছে ফটিকরায়ের বছ মিয়া, হুসাইন আলমাজ মিয়া, তাছাড়া কয়লা শহরের সুন্দর আলী ছাড়াও রয়েছে বকুল মিয়া। একই সাথে তাদের সাথে বিশালগড়ের কুখ্যাত মাফিয়া নারায়ণ দেবনাথও জড়িত। জানা গেছে, এই গরু পাচার চক্রটির বিরুদ্ধে রাজ্য প্রশাসন খুব শীঘ্রই বড়সড় পদক্ষেপ নিতে চলছে। বর্তমানে গাড়িসহ পাচারকারীরা ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠাবে পুলিশ। ধর্মনগর থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।